ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিন নিত্য নতুন খাবার খেতে আমাদের সকলেরই ভালো লাগে, তাহলে ভাতের ক্ষেত্রে কেন নয়। তাই রোজগারের ভাত দিয়ে আজকে আমি বানাচ্ছি লেমন রাইস। লেমন রাইস বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে আগে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কালো সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে 1-2 সেকেন্ড অপেক্ষা করব। 1-2 সেকেন্ড পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 মুঠো কাঁচা বাদাম। বাদামটা দিয়ে 1-2 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। বাদামটা দিয়ে 1-2 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মটর ডাল আর 1 চামচ বিরুলির ডাল দিয়ে আবার এটাকে একটু ফ্রাই করে নেব। ডালটাকে 1-2 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা ফাড়া, 4-5টা কারি পাতা আর 4-5 কোয়া রসুন কুচি দিয়ে আবার এটাকে 1-2 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। 1-2 মিনিটের মতো আরও ফ্রাই করে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করবো আমি সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রতিদিন যে আমরা ভাত খাই সেই ভাতটা। ভাতটা দিয়ে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। নুনটা দিয়ে আবার ভালো মতো মিশিয়ে দেব। নুনটা দিয়ে ভালো মতো মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1টা পাতিলেবু রস করে রেখেছিলাম, পাতিলেবু রসটা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। পাতিলেবু রসটা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। লেমন রাইস আমার একদম তৈরি হয়ে গেছে, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লেমন রাইস। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।